হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাকপ্যাকার নিশো। আজকের এপিসোডে আমরা যাচ্ছি কম্বোডিয়ার ব্যস্ততম শহর রাজধানীর নমপেন। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এর ফাঁকে বলে নেই, ঢাকা টু কম্বোডিয়া ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। কম্বোডিয়া যেতে হলে আপনাকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা পার্শ্ববর্তী যে কোনো দেশ ট্রানজিট হয়ে যেতে হবে। আমি থাই এয়ারলাইন্সে যাচ্ছি, কারণ থাই এয়ারলাইন্সের খরচ তুলনামূলকভাবে একটু কম, আর তাছাড়া এদের সার্ভিস আমার যথেষ্ট ভালো লাগে। এর মধ্যে আপনি স্ন্যাক্স, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, বিয়ার, ওয়াইন বা অ্যালকোহল সবই পাবেন। এর জন্য অবশ্য বাড়তি কোনো চার্জ দিতে হবে না। এখন আমরা প্রথমে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে যাব, তারপর সেখান থেকে ট্রানজিট নিয়ে ডিরেক্ট কম্বোডিয়া। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টের দূরত্ব প্রায় 2426 কিলোমিটার। ঢাকা থেকে থাইল্যান্ড যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা। তবে আমার একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমি কানেক্টিং ফ্লাইট মিস করে ফেলি। থাই এয়ারলাইন্সের কর্তৃপক্ষ আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে তাদের লাউঞ্জে নিয়ে যায়, আর যেহেতু এটা থাই এয়ারলাইন্সের ফল্ট, তাই তারা ক্ষমা চেয়ে নেয়। আর তৎক্ষণাৎ থাই এয়ারলাইন্সের কোনো কানেক্টিং ফ্লাইট না থাকার কারণে তারা ব্যাংকক এয়ারলাইন্সের একটি প্লেনে টিকিট কেটে উঠিয়ে দেয়। এর জন্য অবশ্য আমাকে কোনো চার্জ দিতে হয়নি। এটা যদি অন্য কোনো এয়ারলাইন্স, বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে বাংলাদেশের অন্য কোনো এয়ারলাইন্স যদি হতো, তাহলে হয়তো তারা আপনাকে সরি বলতো কিনা, এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। থাইল্যান্ডের সুবর্ণভূমি থেকে কম্বোডিয়ার নমপেন এয়ারপোর্টের দূরত্ব 800 কিলোমিটার, সময় লাগবে সোয়া এক ঘন্টার মতো। আমরা এখন কম্বোডিয়ার নমপেন এয়ারপোর্টে। একটা জিনিস বলে রাখা ভালো, নমপেন এয়ারপোর্টের ইমিগ্রেশনে যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করতে হবে। ইমিগ্রেশনে যেহেতু হোটেলের ঠিকানা দিতে হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই হোটেল বুকিংয়ের কাগজ সাথে রাখবেন। ইমিগ্রেশন অফিসার আপনার কাছে কনফার্ম হোটেল বুকিং দেখতে চাইতে পারেন। সেক্ষেত্রে হোটেল বুকিংয়ের কাগজ আপনার সাথে রাখবেন অথবা মোবাইল ফোনে নিয়ে রাখবেন। দেশে থাকতে হোটেল বুক করে যাওয়াটা ভালো, আর যদি না করে থাকেন তাহলে অনলাইনে ঢুকে আপনি হোটেল বুক করে ফেলবেন। হোটেল বুক করার সময় সবসময় অ্যাডভান্স পে করতে হয় না। প্রথমে গুগলে যাবেন, তারপর চিপেস্ট হোটেল ইন কম্বোডিয়া লিখে সার্চ দিবেন। তাহলে সার্চ রেজাল্টে অনেক হোটেলের লিস্ট চলে আসবে, সেখান থেকে বাজেটের মধ্যে সস্তায় একটা হোটেল বুক করে ফেলবেন। ইমিগ্রেশন শেষ করে আমরা বের হচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হলে আপনারা ট্যাক্সি অথবা টুকটুক পেয়ে যাবেন। আমরা দামাদামি করে $6 মধ্যে একটা টুকটুক পেয়ে গেলাম। আমরা এখন এয়ারপোর্ট থেকে নমপেন মেইন সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এয়ারপোর্টের ভেতরে এরিয়া থেকে ট্যাক্সি অথবা টুকটুকের ভাড়াটা একটু বেশি পড়বে। এয়ারপোর্ট থেকে নমপেন শহরে যেতে ট্যাক্সি ভাড়া পড়বে $15 থেকে $20, টুকটুক পাবেন $10 থেকে $15 মধ্যে। প্রতিটা ট্যাক্সি অথবা টুকটুককে এয়ারপোর্ট জোনের মধ্যে প্রবেশ করতে ট্যাক্স দিতে হয়, সেজন্য এই এলাকায় ভাড়াটা একটু বেশি। আপনি যদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটু কষ্ট করে রাস্তা ক্রস করেন, তাহলে অনেক ট্যাক্সি ও টুকটুক কম খরচের মধ্যেই পেয়ে যাবেন। সেখানে ট্যাক্সি $10 থেকে $12 আর টুকটুক $8 থেকে $10 মধ্যেই পেয়ে যাবেন।
আমরা এখন এসেছি রিভার সাইড ব্যাকপ্যাকারে, যেটি আমি অনলাইনে বুকিং করেছিলাম। এটি হচ্ছে সবচেয়ে কম খরচে থাকার হোটেল। এখানে $6 থেকে $10 মধ্যেই থাকতে পারবেন। বিশেষ করে যারা আমার মতো ব্যাকপ্যাকার সোলো ট্রাভেল করেন, তাদের জন্য এটা বেস্ট অপশন। এখানে 3-4 জনের সাথে রুম শেয়ার করতে হয়, কিন্তু আমি এখানে এবার থাকছি না, যেহেতু আমার সাথে আরও একজন আছেন। 2 বা 2-এর অধিক হলে ডরমিটরিতে না থেকে হোটেলে থাকাটাই ভালো, কারণ 2 জনের খরচের সাথে আর কিছু ডলার অ্যাড করলে আপনি ভালো কোনো হোটেলে সিঙ্গেল রুম পেয়ে যাবেন। সেখানে আরামেই 2 জন থাকতে পারবেন, অপরিচিত কারোর সাথে আর শেয়ার করতে হচ্ছে না। এখন আমরা যাচ্ছি রিভার সাইডের দিকে। বেশ কয়েকটি হোটেল ঘুরে অবশেষে আমরা পেয়ে গেলাম হারমোনি হোটেলটি। আমরা $25 দিয়ে একটি 2 বেডের রুম নিয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা রাতের শহর ঘুরতে বেরোলাম। নমপেন শহরে দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। রাস্তার 2 পাশ দিয়ে যতদূর চোখ যায় সারি সারি অসংখ্য বার, ক্লাব, ডিস্কো। রাস্তার পাশে দেখতে পাবেন অসংখ্য ফুড কোর্ট। এখানে খুব কম খরচেই আপনি পেট পুজো করতে পারবেন। হরেক রকমের মুখরোচক খাবার এখানে পাবেন, আর সেগুলো $1 থেকে $5 মধ্যে। আমরা অপেক্ষা করছি আপনাদের বিল দেওয়ার পর্যন্ত। উদ্দেশ্য হচ্ছে ফরেনারদের কাছে বিল বেশি রাখেন কি না। যা বুঝলাম, এনারাও এই দামেই অভ্যস্ত। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।